মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বেরোবো, এখন বাজে 11টা। সকাল থেকে বসেছিলাম এমনটা নয়, সমস্ত কাজ হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমি একটু রেডি শেডি হয়ে নিয়েছি আর কি। কালকের টপটাই আবারও পরে নিয়েছি, রাত্রিবেলা এটা ফুল হাতা, তো ওই জন্য রাত্রিবেলা ঠিক পরে ঘুমানো যায় না। যাই হোক, তো রান্না হবে আজকে আমার জন্য ডালিয়া। ওর জন্য ও বলে দিয়েছে পোস্ত বাটা, ও অনেকদিন খায়নি, তাই জন্য আজকে পোস্ত বাটা করতে আর ওর জন্য মাছ করতে। আর আমার মাছটা আমি ভেজে নেব, ডালিয়াতে গাজর বিনস দিয়ে করব, ফুলকপি আলু আজকে আর দেবো না। তো এই আর কি প্ল্যান প্রোগ্রাম রয়েছে। এখন যাব আমরা একটু মাছ কিনতে, কারণটা তোমাদেরকে ভেঙেই বলি। সানডেতে আমার ফ্ল্যাটে এক দাদা দিদি আর তাদের কুচকি আসবে, তো ওই জন্যে তো এখানে তো আর মানে যেদিনকেরটা সেদিনকে তো বাজার করা যাবেই না। তার থেকেও বড় কথা, এখানে না আগের থেকে মেনু ঠিক করে যাওয়া যায় না যে আমি এটা রান্না করব তার জন্য আমার এটা চাই, এই মাছটা চাই, আমি ভেটকি পাতুরি করব তার জন্য আমি ভেটকি মাছ চাই, এরকম ঠিক করে না যেতে পারি না। মানে এখানে যেটা পাওয়া যাবে আমাকে সেটাই করতে হবে, তো একটু আগে না আনলে না হবে না। আর শুক্রবার করেই মায়ের চিকেনের মোড়ে মাছ ঢোকে আর কি, বৃহস্পতি শুক্র, তো দেখলাম ফেসবুকে যে ঢুকেছে, বা জানি না, ওই জন্য হুড়ো তাড়া করেই বেরোচ্ছি। একটু মোটামুটি দেখলাম যে ফেসবুকে, তো বললাম চলো তাহলে তাজা মাছটা ঢুকেছে নিয়ে আসি। আর এখানে ঢুকতে ঢুকতেই শেষ হয়ে যায়, কারণ সবাই মোটামুটি গ্রুপে রয়েছে, তো জেনে যায় তো নিয়ে চলে আসে। জানি না এখন কেউ পাবো কিনা, কারণ সে সকালে 7টায় ঢুকেছে। কি হবে, কি পাবো ভগবান জানে, দেখা যাক কি পাই। চলে এসেছে ফাইনালি, ওই তো মাই চিকেন এন্ড মোর, আর ও স্কুটিটাকে পার্ক করছে। আসলে রাস্তার উপরে না পার্কটা করে না, এখানে যেভাবে গাড়িটা ঘুরে এসে ধাক্কা মারে না, একদিন আমরা দেখেছিলাম এরকম, তার জন্য একটু ভীষণই ভয় লাগে। ঠিক আছে, তো চলো ভেতরে ঢুকি, দেখি কি কি মাছ পাওয়া যাচ্ছে। তোমাদেরকে আসার আগেই বলছিলাম না, বৃহস্পতিবার শুক্র মাছ ঢোকে। দেখো শুক্রবার মানে আজকেই মাছ ঢুকেছে, ইলিশগুলো দেখো, চিংড়ি, পাবদা, পমফ্রেট, আজকে ভেটকি কি ছিল না, প্লাস তাজা মাছগুলো কিলবিল কিলবিল করছে পুরো। তো আজকে এতটাই ভিড় ছিল, সবাই জানি শুক্রবার করে এখানে মাছ ঢোকে, তো প্রচণ্ড ভিড় ছিল, আমি তো মাছ কাটাতেই পেলাম না, অনেক সময় বৃহস্পতিবারও ঢোকে অবশ্য। এখন বাজে 1:45, এইসব মাছ মাংস বা ধোবো আগে, তারপর সব কিছু। এখানে রয়েছে হচ্ছে ভেটকি মাছের কাটাটা, চিকেন শেষ হয়ে গেছিলো তাই চিকেনটা এনে রাখলাম, আর ভেটকি মাছের ফিলে আছে এটাকে পিস করবো, আর এই সার্টিন মাছগুলো আনলাম কাটতে হবে। তোমাদেরকে তো দেখালামই আজকে ওখানে প্রচুর মাছ, ইলিশ মাছ থেকে শুরু করে সমস্তটা, যেটা সমস্তটা না ফ্রেশ। এই ফিলের সাইজগুলো বেশ ভালো হয়েছে, এটাকে জাস্ট পিস করবো এবার, বেশ মোটা সোটা হয়েছে ফিলে, দুখানা তো বার করে দিয়েছে এই একটা, তো আর সার্টিন মাছগুলোকে কাটবো। তো চলো এবার কাজটাকে শুরু করে নিই, নাহলে শেষ করতে পারবো না আজকে। জানি না আজকে কখন কি হবে, সমস্ত মাছ টাছ ধুয়ে সিম মেজে মুজে ওই মাছগুলো কেটে আনা হয়নি না, তাই জন্য আর আমি যেহেতু কষ্ট করে কাটলামই তাই দু পিস নিয়ে নিয়েছি। আমার রুই মাছটা রেখে দিয়েছি, এই মাছ ভাজা আমি ভীষণ ভালো খাই, জানি না কখন কি করবো। আর এই বডি নিয়ে মানে এই জামা কাপড় নিয়ে না আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, এখন স্নান করে ঠাকুর পুজো দিয়ে রান্না করে আসতে গেলে, দুটোই আজকে আর হবে না। তাহলে আমি ভাবছি একদিকে ডালিয়া একদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি স্নানে যাই, নিয়ে বসে পড়িয়ে পড়েছি আর কি। দেখেছো তো ডালিয়াতে আমি প্রো হয়ে গেছি, কিরকম আমি কেন বলি, পুরো কোনো মাপে মাপে জল দেওয়া সব কিছু আর কি। আর ওই মাছ দুটো ভেজে নিয়েছি, আজকে আর ওর থালাটা দেখাচ্ছি না, ও অলরেডি খেতে শুরু করে দিয়েছে, কারণ আজকে লেট হয়ে গেছে না, 2:16 অলরেডি। এখন বাজে 5:52, আমি যাচ্ছি একটু ছাদে, তো ছাদে দুখানা পাপোষ মেলা রয়েছে, আমার সকালবেলা দিয়ে গেছি, সেই সকালে ঘুম থেকে উঠে যখন কাজ করছিলাম তখনই পাপোষ দুটো ধুয়ে দিয়েছি। আজকে এত কাজ হয়েছে, আমি যখন অ্যাড করছি ভিডিওগুলো দেখছি আজকে ব্লগিং করার সুযোগই পাইনি, এই আর কি। আজকে ছাদটা মোটামুটি ফাঁকা, আর এত লালচে হয়েছে কি ভাল লাগছে দেখতে, এই জন্য আকাশটাকে দেখো এখনো কি ভালো লাগছে কে বলবে, 6টা বাজতে যায় আর আমার মা 5:20 নাকি সন্ধে দেয়। আজকে আমি 4টের দিকে ঘুমিয়ে গেছিলাম, তাই আর বাড়িতে এখনো ফোন করিনি, আজকে করব। এখন বাজে রাত্রি 10:06 আর আমি এসেছি ভিডিওটাকে এন্ড করতে, তার আগে তোমাদের সাথে কিছু কথা আছে সেগুলো বলবো, তাই জন্য অযথা রান্নাবান্না দেখিয়ে আজকে ব্লগটাকে বড় করতে চাইনি। আর রোজই তো রান্নাবান্না থাকেই, আমরা যারা হাউসওয়াইফ বা আমরা রোজ যারা রান্না করি ঘরে তারা তো রোজই করছে, আমি নেহাত ব্লগিং করছি তাই জন্য তোমরা সেটা আমার ব্লগিংয়ের সূত্র ধরে দেখতে পাচ্ছ, তাই আর তোমরা অনেকেই যারা ব্লগিংয়ের কাজে যুক্ত নাও তাই তোমাদেরটা দেখতে পাচ্ছি না, এটাই যা আর কি। যেমন আমার মা শাশুড়ি সবাই রান্না করছে, তো ওই আর কি, তাই জন্য আজকে আর দেখালাম না, আজকে অন্যরকমই থাক একটু ব্লগটা নয়।
তো আজকে সারা দিন এতটাই কাজ ছিল, কাজের প্রেশার ছিল সকাল থেকে, যে হুড়ো হুড়ি এত যে আমি আর আজকে ফোন মানে ক্যামেরাটা অনও করতে পারিনি, ফোনের ফোনটা ধরারই টাইম পাইনি আজকে। তো যাই হোক না কেন, বিকেল থেকে যদিও বা ছাদে গেলাম, তারপর থেকে বসেই ছিলাম, কিন্তু তখন কি বা দেখাতাম তোমাদেরকে। আর আমি ভাবলাম একেবারে যখন রান্না করতে উঠবোই তখনই তোমাদের সাথে কথা হবে। তো রান্না বান্না আমার হয়ে গেছে, আজকে রাতে আমরা ভাতই খেয়ে নিচ্ছি, আজকে আর রুটি করছি না। যাই হোক, এইসব কথা তো তোমাদের সাথে নেই, যে কথাগুলো আছে সেগুলো তোমাদেরকে বলি। কালকেও বলেছি আমার যে ব্যাঙ্গালোরের সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে যে ভিডিওটা রয়েছে, লিভিং কস্ট অফ ব্যাঙ্গালোর, তো এইটার যে ভিডিওটা আছে সেটা তোমাদের ভালোবাসায়, মানে আমি যখন ছেড়েছিলাম তখন 100-150 হার্ডলি ভিউজ এসেছিল, কিন্তু এখন তোমাদের ভালোবাসায় আমি লাস্ট দেখলাম যা ভিউজ, তাতে 1843 জন দেখেছো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা দাও, এভাবেই যেন আমি এগিয়ে যেতে পারি, এটুকুই তোমাদের কাছে চাওয়া। এরপর বলি, ওই ভিডিওটা মানে তো বুঝতেই পারছো এত মাস বাদে এসে যখন ভিউজটা বাড়ছে, তার মানে এত দিনে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছেছে ঠিকঠাকভাবে। তো ব্যাপারটা হচ্ছে, সেখানে অনেকেই কাজের সূত্র ধরে কমেন্ট করছো যে আমি কেন কাজের কথা কিছু বলিনি, সেটা আমি কালকের ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি যে ওভাবে কাজের কথা আমি বলতে পারবো না, তবে এখানে প্রচুর কোম্পানি রয়েছে, তোমরা naukri.com, লিঙ্কডইন এইসবে অ্যাপ্লাই করেই রাখতে পারো, তো যখন হবে নিশ্চয়ই তোমাদেরকে অফিস থেকে জানিয়ে দেওয়া হবে বা ইনফরমেশন নিশ্চয়ই পেয়ে যাবে। এসব নিয়েও আমার কোনো বক্তব্য নেই, তবে ওই ভ্লগের ভিডিওটাতে ওটাতে কমেন্ট আজকে এসেছে, নাম আমি ভুলে গেছি ওনাকে, এদিকে কোথাও একটা আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবো, ফোনে দেখে নিও তোমরা। তো তুষার দেল, রাইট, মনে করাচ্ছে ঘর থেকে। তো তুষার দে, তিনি অনেকই বয়স জ্যেষ্ঠ আমার থেকে, অনেক বড়, তাই আমি তাকে অসম্মান করতে চাই না, তবে শুধু একটাই কথা বলবো, আমাদের মতো প্রজন্মে যারা আমরা আছি তাদের অনেকেরই স্বপ্ন থাকে আমরা বাইরে গিয়ে চাকরি করব, অনেক ক্ষেত্রে আমাদের সম্ভব হয় না বিদেশ যাওয়া, সেটা বলতে পারো কখনো এডুকেশনের জন্য আটকে যাওয়া, বিশেষ করে নন আইটিদের খুব একটা হয়ে ওঠে না, যারা আইটিতে রয়েছে তাদের হয়ে ওঠে, কিন্তু নন আইটিদের খুব একটা বিদেশ হয়ে ওঠে না কাজের সূত্রে। তো অনেকেরই স্বপ্ন থাকে হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে, এই জায়গাগুলো, ব্যাঙ্গালোর, এইগুলোতে আমি বাইরে গিয়ে চাকরি করব, যেরকম আমার বরের একটা শখ ছিল যে আমি বাইরে গিয়ে একটা চাকরি অন্তত 1 বছরের জন্য হলেও করব। যখন আমরা আসছি তখনও আমি এইটা নিয়ে ব্লগ বানিয়েছি যে যখন আমরা এসেছি তখনও আমাদেরকে এরকম অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, যখন আমাদের মা বাবারা এমনি টেনশনে থাকে যে আমরা বাইরে গিয়ে কি করব না করব, তখন তাদের মাথায় আলাদা করে টেনশন ঢুকিয়ে দেওয়ার জন্য লোকের অভাব থাকে না। তো এইরকম প্লিজ, আপনারা অনেক বড় আমাদের থেকে, তাই বলবো আমাদের স্বপ্নগুলোকে সেখানেই শেষ করে দেবেন না এরকম ভুলভাল ইনফরমেশন দিয়ে, সেই মানে যাদের এরকম প্রশ্ন আছে মনে তাদেরকে এইরকম ভুলভাল ইনফরমেশন দিয়ে তাদেরকে স্বপ্নটাকে ভেঙে দেবেন না, এটুকুই বলবো। কারণ তিনি কমেন্ট করেছে যে কলকাতার তুলনায় ব্যাঙ্গালোরের জিনিসপত্রের দাম নাকি 20-30% বেশি, এটা কখনোই নয়। আমি জানি না আপনি কোথায় থাকেন ব্যাঙ্গালোরের, আদৌ ব্যাঙ্গালোরেই থাকেন কিনা, না আপনিও কারোর থেকে শুনেই বলেছেন, মানে আপনিও কারোর মাধ্যম মাত্র, কারণ আমরাও যখন ব্যাঙ্গালোরে ছিলাম অনেকেই বলেছে যে কস্টলি ব্যাঙ্গালোর, ভীষণ কস্টলি, এটার জন্যেই আমি ভিডিওটা বানিয়েছিলাম যে আদৌ ব্যাঙ্গালোর কস্টলি নয় সেই রকম। অনেকেই এক্ষেত্রে আমাকে প্রশ্ন করেছিলে যে কিরকম দাম বা কিছু, আমি ওখানে অনেক কিছু দাম মেনশন করেছি, তাই দেখে কি বা তাই শুনে কি তোমাদের মনে হয়েছে যে 100 টাকার যেখানে ওখানে 100 টাকা কেজি, সেটা এখানে 120-130 টাকা কেজি, এটা কখনো হতে পারে না। বরঞ্চ সারা বছর যে আমরা ফুলকপি খাই বা কিছু, বাজার দর তো আমি বাজার যখন করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি সেগুলো, বাবারা উল্টে শুনে বলে তোরা ফুলকপি এই দামে কিনেছিস, আমাদের এখানে তো এত দাম বেশি। এবার দেখো, কিছু কিছু জিনিসের 5-10 টাকা হেরফের থাকেই, এখানে কম কলকাতায় বেশি, কলকাতায় কম এখানে বেশি, 5-10 টাকার হেরফের জিনিসের থাকেই, সেটা কলকাতা কেন শুধুমাত্র, কখনো কখনো এটাও দেখা যায় বিরাটি দমদমের মধ্যেও 5-10 টাকার হেরফের থাকে জিনিসের মধ্যে, তো সেটা তো এখানে ব্যাঙ্গালোর অনেকটাই দূরের কথা। তো আর একটা কথা হচ্ছে, ব্যাঙ্গালোরের কোথায় থাকছো তুমি সেটা অবশ্যই ডিপেন্ড করছে, তুমি যদি এখন হোয়াইট ফিল্ড ইলেকট্রনিক সিটিতে থেকে সবটাই অর্ডার দিয়ে কাজ চালাও, বলছি না সেখানেও বাজার নেই, তোমার যদি বাজার যাওয়া সম্ভব না হয়ে থাকে, যদি শুধুমাত্র ব্লিঙ্কিট, জিওমার্ট, সুইগি এইসবের ওপর ভরসা করতে হয়, তাহলে বলবো হ্যাঁ একটু কস্টলি পড়ে যায় তখন, কারণ আমরা যে পটলটা এখন 60 টাকা কেজি কিনে খাচ্ছি সেটা 250 গ্রামের দাম 32 টাকা নেয় ব্লিঙ্কিট বা অনলাইন যেটা শপিং করছো তুমি, তো সেক্ষেত্রে একটু দামটা বেশি পড়ে, তবে
আমি শুধুমাত্র এরকমই বলেছি বাজার দর, আমি বলিনি তুমি খুব এলাহিভাবে থাকতে চাও। এলাহিভাবে থাকতে চাইলে সব জায়গাতেই দাম বেশি পড়বে, সেটা কলকাতাতেও। তুমি যদি কলকাতায় ঘরে বসে সবটা খেতে চাও তাহলে অবশ্যই দামটা বেশি পড়বে, ঠিক ব্যাঙ্গালোরে তাই। কষ্ট করে তুমি যদি বাজার না যাও সেই মাছটা তো তোমাকে বেশি দাম দিয়ে কিনতেই হবে, তাই না? তো এর আগেও আমি ভেটকি মাছ কত বা কিছু এরকম নিয়ে আলোচনা করেছি, 550-600 এরকম কেজি যায়। মাছের দামটা রুই কাতলার একই পড়ে ব্যাঙ্গালোরে, তো একটু বেশি হয় যেগুলো, মানে তুমি এই ভেটকি পাবদা পমফ্রেট এগুলোর অনেকটাই হেরফের থাকে, এটা ঠিক কথা মাছের বাজারের। কারণ দেখো ব্যাঙ্গালোর এই দিকগুলোতে তো হয় না, আর রুই কাতলার দামটা কম থাকে কারণ অঞ্জার রুই এসব আসে এখানে সাপ্লাই হয়, তাই জন্য মোটামুটি কলকাতার প্রাইসে এখানে পাওয়া যায়, কখনো কখনো কলকাতার থেকেও কমে পাওয়া যায়। তো সেসব কথা আমি আর যাচ্ছি না, তবে এটুকুই শুধু বলবো যাদের এই স্বপ্নগুলো আছে, প্লিজ আপনাদের এই ভুলভাল ইনফরমেশনগুলোর জন্য তাদের স্বপ্নটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই জন্য সবটা জেনে সবটা বুঝে তারপর কমেন্ট করুন, তাহলেই মানে আপনিও একটা কমেন্ট করেছেন তারপরে আমি রিপ্লাই দিয়েছি যে আপনি কোথায় থাকেন বা কিভাবে বলছেন এই কথাটা। যাই হোক, সেই কমেন্টের কোনো রিপ্লাই আসেনি, আমি জানি না তার কাছে এই ভিডিওটা পৌঁছবে কিনা। শুধুমাত্র আবারও বলছি আপনারা আমাদের থেকে অনেক বড়, অনেক বয়স জ্যেষ্ঠ, তাই জন্য কোনো অপমান করছি না, কোনো অসম্মান করে কথাগুলো বলছি না, শুধুমাত্র এইটুকুই মেসেজ দিতে চাই যে আমরা যারা এই প্রজন্মের ছেলে মেয়ে আছি তারা একটা স্বপ্ন নিয়ে বাঁচি, তো সেই স্বপ্নগুলোকে প্লিজ এসব ভুলভাল ইনফরমেশন দিয়ে ওখানেই শেষ করে দেবেন না। তো চলো আজকের ভিডিওটা আর মেসেজটা আমার এইটুকুই ছিল, আর কিছুই নয়। আমরা বাঙালিরা অনেকে থাকি ব্যাঙ্গালোরে, সুতরাং আমরা জানি সেরকম যদি খুব কস্টলি হতো তাহলে আমরাও বোধ হয় 1 বছর থেকেই পালিয়ে যেতাম বা 6-7 মাস থেকে পালিয়ে যেতাম, সেটা যখন হয়নি। কন্টিনিউ 2 বছর আছি, এমনও নয় যে আমরা চলে যেতে চাই শুধুমাত্র কস্টলির জন্য, আমরা আমাদের মা বাবাকে দেখতে চাই, মা বাবার জন্য আমাদের মন খারাপ করে, তাই জন্য আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের কলকাতা যেতে ইচ্ছে করে। এরকমটা নয় যে ব্যাঙ্গালোরে আমরা সার্ভাইভ করতে পারছি না, থাকতে পারছি না দাম বেশি এর জন্য, এরকমটা কিন্তু একদমই নয়। সুতরাং যারা স্বপ্ন দেখছো তাদেরকে বলবো শুধুমাত্র একটু সার্চ করে নিও কোন এলাকায় থাকলে তোমার কমের মধ্যে হবে, কোথায় থাকলে বেশি হবে, তবে অবশ্যই অফিস এলাকাটাও দেখতে হবে, তুমি কোথায় অফিস তার থেকে অনেক দূরে বাড়ি ভাড়া নিয়ে তো কোনো লাভ নেই, ওই আর কি। সব জায়গাতেই সব রকম এলাকা রয়েছে। তো এই নিয়ে আর কথা বাড়াচ্ছি না, তোমাদের যদি এর পরেও আলাদা করে কোনো ইনফরমেশন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমার যদি জানা থাকে আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করবো। তো চলো আজকের ব্লগটা আর বড় করছি না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে হয়তো। তো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকো, আর কয়েকদিন ধরে তোমরা আমার পাশে খুব ভালোভাবে আছো তার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এভাবেই আমার পাশে থাকো যাতে আমি আরো 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 এগিয়ে যেতে পারি। এখনো কিছু না, সবে মাত্র আমার পথ চলা শুরু। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।